أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العلي العظيم وصدق رسول الله النبي الكريم. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: كنا جلوس عند رسول الله صلى الله عليه وسلم فجاء رجل إلى النبي صلى الله عليه وسلم وقال: يا رسول الله، إن محبتك غالب علينا وأولادنا وأزواجنا وأموالنا، وإننا نخاف كيف نجدك بعد الموت. فنزل عليه هذه الآية: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق رسول الله النبي الكريم. فقد قال الله تعالى لشان حبيبي الكريم: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد. وہ پتھروں کی ٹکروں کو کلمہ پڑھانا، اشارے سے سورج کو واپس بلانا، درختوں کو اپنا قدم پہ جھکانا، یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے. اللہم مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد. আমি প্রথমেই চিটাগং হাটহাজারী কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তার অত্যন্ত মূল্যবান বক্তৃতার সূত্র ধরে কথা বলতে চাই। আমিও ঠিক সেই পরিকল্পনা নিয়েই এসেছিলাম সে কথাগুলো বলার জন্যই। হৃদয়ে পুঁজিভূত অনেক জ্বালা, বলতে গেলে দীর্ঘ সময় লাগে এবং আবেগে ফেটে পড়তে হয়, তারপরেও যথারীতি সংযতভাবে বলার চেষ্টা করব। দেখুন, কোরআন শরীফে আল্লাহ তাআলা
কাফিরদের নামে একটি সূরা সূরাতুল কাফিরুন মুমিনদের নামে একটি সূরা সূরাতুল মুমিনুন আর মুনাফিকদের নামেও একটি সূরা সূরাতুল মুনাফিকুন এটার প্রথমে আল্লাহ তাআলা বলছেন ইদা জাআকাল মুনাফিকুন قالوا نشهد انك لرسول الله আল্লাহ বলছেন হে আমার হাবিব মুনাফিকরা আপনার কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি বিশ্বাস করি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আপনি যে আমার রাসূল এটা আমি ভালো করে জানি আল্লাহু ইয়াশহাদু ওরা সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহর রাসূল আপনাকে ওরা ভালোবাসে সমর্থন দেয় আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন এরা মুনাফিক এরা মিথ্যাবাদী তাহলে অর্থ দাঁড়ালো কি মুমিন তারা স্পষ্ট কাফির মুশরিক তারা স্পষ্ট মাঝখানে আরেকটা সম্প্রদায় তারা অস্পষ্ট স্পষ্ট নয় তাহলে যেই মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আবু বকর ওমর ইবনে আল খাত্তাব ওসমান জিন নুরাইন আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের সাথে একই কাতারে দাঁড়ায় নামাজ পড়তো একই সূরাতে একই লেবাসে তারা নামাজও পড়তো রোজাও করতো হজও করতো দোয়াও করতো জিকিরও করতো কাঁদাকাটিও করতো লেবাসে পোশাকে আমলে আখলাকে চলায় ফেরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থক্য করতে পারেন নাই জিবরিল আমিনকে বলতে হয়েছে যে আপনার সামনে সবাই কিন্তু আপনার না যুদ্ধ বিগ্রহের কথাবার্তা আপনি সাবধানে বলবেন কেন বলে আপনার সামনে আবু বকরের পাশে যেটা বসে কাঁদাকাটি করছে বড় পাগড়িওয়ালা এটা এক নম্বর মুনাফিক রাসূলুল্লাহ পরিচয় পেলেন গজওয়ায়ে বনু মুসতালিকা থেকে ফিরবার সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের বদনাম সর্বপ্রথম যে দিল সেটা সেই মুনাফিক তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন হযরতে আয়েশার শানে এবং তাদেরকে 80টা করে বেত মারার জন্য আল্লাহ হুকুম করলেন 80টা করে বেত খেয়ে বাকি তিনজন সাহাবী তারা হুজুরের হাতে পায়ে ধরে মুসলমান হয়ে নতুন করে কলেমা পড়ে কোন রকম পার পেয়ে গেল কিন্তু মুনাফিক মাপও চাইল না কলেমাও পড়ল না ঘর ফিরিয়ে চলে গেল এখন আমি যেটা বলতে চাই যারা ওমর ইবনে আল খাত্তাব শহীদ হয়েছেন কাফের মুশরিক ইহুদি নাসারা শহীদ করে নাই করেছে কারা কলেমাওয়ালা দাঁড়িওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা হযরতে উসমানকে শহীদ করেছে এরাই কাফের মুশরিকরা করে নাই হযরতে আলীকে শহীদ করেছে এরাই কাফের মুশরিকরা করে নাই হযরতে হাসানকে শহীদ করেছে এরা কাফের মুশরিকরা করে নাই হযরতে হুসাইনকে শহীদ করেছে এরা কাফের মুশরিকরা করে নাই এবং এদের উস্তাদ এদের অ্যাডভাইজার সবসময় ছিল ইহুদি নাসারা আপনারা জানেন ইয়াজিদ যখন ক্ষমতায় বসল তখন সে তার উস্তাদ ব্যক্তিগত উস্তাদ একজন ইহুদিকে তার চিফ অ্যাডভাইজার বানিয়ে নিল প্রধান উপদেষ্টা বানালো এবং এই প্রধান উপদেষ্টা বলল ইয়াজিদ তোমার সংবিধান পরিবর্তন করতে হবে কি পরিবর্তন এ তিনটা পরিবর্তন করতে হবে আদারওয়াইজ তুমি ক্ষমতায় থাকতে পারবে না তোমার ক্ষমতা চলে যাবে এক নম্বর পরিবর্তন হলো কোরআন ও সুন্নাহ দিয়ে কোরআন সুন্নার আইন ও বিধান মোতাবেক দেশ চলবে না তুমি যেটা বলবে সেটাই হবে আইন তোমার কথায় দেশ চলবে এটা এক নম্বর দুই নম্বর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আহলে বাইতকে যারা ভালোবাসে এমন কোন মন্ত্রী কোন সচিব কোন অফিসার রাখা যাবে না ছাঁটাই করতে হবে তিন নম্বর সংশোধনী যেটা সেটা হচ্ছে আওলাদে রাসূল আহলে বাইত যেখানে যেখানে আছে তাদেরকে জবরদস্তি করে ধরে এনে তোমার হাতে জনগণের সামনে বায়াত করাতে হবে
এই তিনটা যদি করতে পারো তাহলে তোমার রাষ্ট্র টিকবে আর নালে টিকবে না ইয়াজিদ প্রথমটা করলো প্রথমটা মানে ইয়াজিদ যা বলবে মুখ দিয়ে সেটাই হবে এবং সেদিন ইসলামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া গণতন্ত্র সেদিন কবর হলো ইসলামের গণতন্ত্রের কি হলো কবর হলো দুই নম্বর যেটা সমস্ত আহলে বাইতের মুহিব্বিন যারা ছিলেন মুতাআল্লিকিন যারা ছিলেন তাদেরকে ছাঁটাই করা হলো তিন নম্বর আহলে বাইতের সদস্যদেরকে ধরে এনে জবরদস্তি করে বায়াত করাবার জন্য বাহিনী পাঠিয়ে দেওয়া হলো হুসাইন কোথায় আছে এক নম্বর আগে হুসাইনকে খোঁজো হুসাইনকে খোঁজবার জন্য মদিনায় যাওয়া হলো মদিনা থেকে হযরত হুসাইন চলে গেলেন মক্কা শরীফে মক্কা শরীফ থেকে পাঠিয়ে দেওয়া হলো মক্কা থেকে তিনি চলে আসলেন কোথায় আবার মদিনায় চলে আসলেন এখন কথা হলো যে ইয়াজিদ এই তিনটি সংবিধানের পরিবর্তন করেছিল এই তিনটি কি ইসলাম সম্মত না ইসলাম বিরোধী রাসূল সম্মত না রাসূল বিরোধী আজকে শত শত বছর পর ইয়াজিদের আশীর্বাদ পুষ্ট সেই একনায়কতন্ত্র রাজতন্ত্র ইয়াজিদের দেয়া রাজতন্ত্রের চর্চা করা হচ্ছে সে আমার নবীর দেশে সেই মক্কা শরীফে সেই মদিনা শরীফে এবং ইয়াজিদের সেই তিনটা সংবিধানের পরিবর্তন এখনো আছে কোরআন হাদিস দিয়ে সেসব দেশ চলে না কোরআনের যে কয়টা আইন সেখানে আছে গদি রক্ষার জন্য রাজতন্ত্র রক্ষার জন্য দুই নাম্বার সেটা হচ্ছে এই যে আহলে বাইতকে যারা ভালোবাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে ওই দেশের লোকেরা তাদেরকে ঘৃণা করে তিন নাম্বার তাদের রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছে তাদের মধ্যে সুন্নি বলে কেউ নাই তাদের মধ্যে আহলে বাইতকে ভালোবাসে এমন কেউ নেই কাউকে তারা রাখে নাই তাহলে ইয়াজিদের সাথে এদের একটা রাষ্ট্র পরিচালনায় আদর্শে একটা মিল আছে না না আছে আমরা এই জন্য সৌদি আরবকে জানের চাইতে ভালোবাসি যে সৌদি আরবে আমার আল্লাহর ঘর আছে যেখানে আমার নবীর রওজায়ে আতহার আছে যেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম শুয়ে আছেন সেই জমিনকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো সেটা আমাদের ইমানি দায়িত্ব কিন্তু সেই জমিনে যারা প্রশাসন চালাচ্ছে তাদের প্রশাসনের পদ্ধতিকে আমরা আন্তরিকভাবে ঘৃণা করি আমরা এটার পরিবর্তন চাই আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে চেয়ে লাভ নেই আল্লাহর কাছে চাই আজকে আমার নবীজির ব্যঙ্গচিত্র প্রায় বারো রকমের বারোটা ব্যঙ্গচিত্র প্রকাশ করলো সেখানে বিভিন্ন দেশের মুসলমানরা বিক্ষোভ করে মারা যাচ্ছে কিন্তু যেই দেশে আমার নবীর জন্ম সেই দেশের রাষ্ট্রপ্রধানরা মুখ খুলে না বরং উল্টা আরো নসিহত করে যে তোমরা বিক্ষোভ করিও না উল্টা আরো আমাদেরকে দোষী করে তারা আমার নবী বলেছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব এই হিজাজ থেকে আরব থেকে তোমরা ইয়াহুদি নাসারাকে বের করে দিও তারা ইয়াহুদি নাসারাদেরকে ঘর জামাই রাখছে তাদের মেয়ে দিয়ে সেবা করাচ্ছে আজকে আমি বলতে চাই তারা নামাজ পড়ে তারাও রোজা করে তাদেরও দাড়ি আছে মাথায় রুমাল ঘোমটা দিয়ে ঘুরে বেড়ায় ইমামতি করে আমাদের দেশে ওই সব রয়েছে কিন্তু পরিষ্কারভাবে চিনে রাখতে হবে একটাই হচ্ছে চিহ্ন সেটা হচ্ছে এই ইবনে সালুল ইবনে সাবা আব্দুর রহমান ইবনে মুলজিম তাদের দল হচ্ছে এরা তারা আমলে পাকা ছিল খুব ভালো আমল ছিল আব্দুর রহমান ইবনে মুলজিমের আমল দেখে সাহাবায়ে কেরাম লজ্জিত হতেন ওর জিব্বা যখন কতল করে তখনও তার জিব্বা জিকির করতেছে তারপর আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূলুল্লাহর পিছনে বসে বসে কান্দাকাটি করে রাসূলুল্লাহ খায়বারের যুদ্ধের পর তারা মসজিদ তৈরি করে সেই মসজিদের ভেতরে গর্ত করে রাখে রাসূলুল্লাহকে ফাঁকি দিয়ে ডেকে আনে ভাইরা আমার মসজিদ তৈরি করা সবের কাজ মসজিদ জ্বালিয়ে দেওয়া ফরজ কাজ যেই মসজিদে আমার নবীর বিরুদ্ধে কোনো কিছু চর্চা করা হয় যেই মসজিদ সে মসজিদকে আল্লাহ জ্বালিয়ে দিতে বলেছেন রাসূলকে গর্তে ফেলবার জন্য তারা মসজিদ তৈরি করে
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি এখানে এসে হুজুর একটু নামাজ পড়ে আমাদেরকে ওপেনিং করে দিয়ে যান আল্লাহ তাআলা বলে দিলেন আগুন সাথে করে নিয়ে যাও ভেতরে যেও না বরং ওটার দরজায় গিয়ে ভালো করে আগুন দাও ওখানে তোমাকে মারার চেষ্টা করা হয়েছে হুজুর আগুন দিয়ে মসজিদ জ্বালিয়ে দিলেন কোরআন শরীফে মসজিদকে মসজিদে দরার বলা হয়েছে ক্ষতিকর মসজিদ তাহলে মাদ্রাসা আমার নবীর মহব্বতের চর্চা যেখানে হয় সেই মাদ্রাসা লালন করা যত্ন করা যেমন ফরজ আমার নবীর বিরুদ্ধাচরণ আমার নবীর বিরুদ্ধে আমার নবীর সম্মান ক্ষুণ্ণ করার জন্য যেটা চর্চা করা হয় সেটারও বিরুদ্ধাচরণ করা ফরজ যদি ঈমান থাকে আজকে দেখুন এই এরা এত চুরি করে কিন্তু ধরা পড়ে কুষ্টিয়া ইউনিভার্সিটির এক প্রফেসর জাহাঙ্গীর করে নাম বর্তমান ফুরফুরা পীর সাহেবের জামাই এই বেটা কিতাব লিখছে হুজুরের ওসিলা দিয়ে দোয়া করা শিরক হারাম এই কিতাব লিখেছে আমি কিতাব পড়তে পড়তে দেখি আমাদের অভ্যাস কিতাব পড়ার আগে কিতাবের মুকদ্দমা পড়া এই মুকদ্দমা ইন্ট্রোডাক্টরির মধ্যে গিয়ে লিখছে আমার জীবনের যা কিছু হয়েছে ফুরফুরা হুজুরের ওসিলায় হয়েছে ওইটা লাল কালি দিয়ে দাগ দিয়ে বললাম এই বলদে আকবর বাংলাদেশে বলদ চিনেন তো বলদ দামরা নিচের দুইটা বোম ফেলে দিলে বলদ হয় হয় না না হয় ওর লাফালাফি শেষ তো সৌদি আরবের পয়সায় ওদের নিচের বোম পড়ে গেছে এখন হয়েছে বলদ তো বলদকে যদি তেল সরিষার তেলের একটা ঘানি আছে ঘানির বড় একটা বাস আছে ওটার মধ্যে বলদের জোয়ান লাগায় দিয়ে চোখের দুই দিকে দুটো পট্টি দেয় যেন ডানে বামে কোনো রাস্তা না দেখে শুধু সামনের রাস্তাটা যেন দেখে আর মনে করে এটা আমার জীবনের বড় রাজপথ যদি ও ডানে বামে একবার দেখতো তাইলে আর ওই চক্কর ঘুরতো না কোনোদিন এই ঘুমটা দেওয়া দুই দিকে চোখ ঢেকে এই বলদের দল এরা যদি ডানে বামে কিতাব পড়তো তাহলে আর ওই সৌদির এক আব্দুল্লাহ বিন বাস অন্ধ এক ব্যক্তির কিতাব পড়ে তারা এরকম সারা জীবন তেলের গাছের চতুর্পাশে ঘুরতো না ওই এক কিতাব পড়ে তারা শেষ হয়ে গেছে আমি ওই জাহাঙ্গীরকে টেলিফোনে বললাম যে ভাই কিতাবটা আপনার হাতে পাঠালাম আপনি কিতাবে শিরক লিখছেন ওসিলা দিয়ে দোয়া করা শিরক কিন্তু আপনি বাংলাদেশের এক নম্বর মুশরিক তার কারণ বড় শিরকটা আপনি করেছেন আপনার কিতাবের মধ্যে আপনার কিতাবের মুকদ্দমায় বলেছেন যে আমি অমুকের ওসিলায় বড় হয়েছি এবার ওসিলা তো আপনি মানলেন তাহলে আপনি আগে শিরক মুশরিক স্বীকার করেন তারপর আমাদেরকে বলেন কয় ভাই ঠিক আছে এটা আমি ঠিক করে নেব বলে কোনটা ঠিক করবেন মুকদ্দমাটা ঠিক করবেন না ভেতরের পচা গু ঠিক করবেন দুটার একটা ঠিক করেন এরপর উনি মুশরিক অথচ ওদের দেশে ওদের ইউনিভার্সিটিতে তার আলা হজরতের উপরে পিএইচডি দেয় চোর ধরা পড়ে কি করে তারা সেখানে পিএইচডি দেয় এমফিল গবেষণা করতে পারে আর আমরা বই পড়লে বলে এটা পড়বা না তার দোষ কি দোষ একটাই তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের চাইতে ভালোবাসেন আর এরা সবচাইতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনে বেশি নরমাল সাধারণ করে ভাবে আবু জেহেল বলেছিল আমি আল্লাহ মানি আমি যে কোনো রাসূলকে মানি কোরআন মানি হাসর মানি সব কিছু মানি শুধু এই লোকটা না এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এইটা বাদ দিয়ে সব রাজি আছি আমি তা আল্লাহ বলেন তোমার ওরকম রাজি আমার দরকার নাই আমার দরকার আমার রাসূলের তোমার মতো আবু জেহেল সারা দুনিয়ার 600 কোটি মানুষ যদি আবু জেহেল হয় 650 কোটি মানুষ আল্লাহর তাতে যায়ও না আসেও না আল্লাহর দরকার আল্লাহর হাবিবের একজনের দরকার যে রাসূল শুধু আমাদের রাসূল নন বিশ্বের সকল মানবতার রাসূল সমগ্র মখলুকাতের রাসূল 10,000 মহাবিশ্ব আবিষ্কার হয়েছে বর্তমান আমেরিকার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এ যাবত তারা সাধনা করে প্রায় 10,000 মহাবিশ্বের আবিষ্কার করেছে এক একটা মহাবিশ্বের আন্ডারে কোটি কোটি বিশ্ব আছে যেমন একটা মহাবিশ্বের আন্ডারে আমাদের একটা বিশ্ব আছে এই পৃথিবী আরেকটা বিশ্ব আছে সূর্য আরেকটা বিশ্ব আছে চন্দ্র আরেকটা বিশ্ব আছে নেপচুন প্লুটো বুধ শুক্র ইত্যাদি এরপরে উপরে চলে যান 30,000 আলোক বর্ষ উপরে প্রতি সেকেন্ডে 186,000 মাইল গতিতে উপরে গেলে 30,000 বছরের পর গিয়ে আরেকটা মহাবিশ্ব পাওয়া যাবে সেই মহাবিশ্বে আছে 20 কোটি তারকা
সবচেয়ে ছোটটা সূর্য থেকে 10000 গুণ বড় সবচেয়ে বড়টা সূর্য থেকে 1 কোটি 35 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সেই গোটা মহাবিশ্বের নবীও আমার নবী সেখান থেকে আরো 30000 আলোকবর্ষ উপরে গেলে নতুন আবিষ্কার হয়েছে ডিসকভারিতে শো করছে বারবার ওটার নাম ব্ল্যাক হোল কালো আগুনের গর্ত আগুন এভাবে আড়াআড়ি ভাবে জ্বলে উঁচু লম্বা করে জ্বলে না আড়াআড়ি ভাবে আগুন ঘুরছে এবং কালো এক একটা গর্ত এত বড় যে গোটা মহাবিশ্ব মিল্কি ওয়ে 20 কোটি তারকা এবং আমাদের সূর্যের কে ঘিরে সৌরজগৎ দুইটাকে এক জায়গায় করে যদি ওই কালো একটা গর্তের মুখের মধ্যে দেওয়া যায় তাহলে তিন আঙ্গুলের এক চিমটি বালুর মতো এক মাইক্রোসেকেন্ডে জ্বলে পুড়ে বাষ্প হয়ে যাবে সেই এক একটা গর্ত এত বড় সেই ব্ল্যাক হোলেরও নবী আমার নবী সেখান থেকে 30000 আলোকবর্ষ আবার উপরে চলে যান মহাবিশ্ব শেষ হয়ে গেল মহাবিশ্বের সীমানাকে বলা হয় মধ্যাকর্ষণ আর আরবিতে যেটাকে কোরআনের ভাষায় বলে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহায় আমার নবী বাইতুল মুকাদ্দাসে এক কদম আর এক কদম দিবেন সিদরাতুল মুনতাহায় এই পুরোটার নবী আমার নবী এ বলদে আজম যদি আমার নবী মাটির মানুষ হতেন মাটির মানুষ লাফ দিয়ে কয় ফুট উঁচুতে উঠতে পারে আর আমার নবী এক মাইক্রোসেকেন্ডে এখান থেকে সেই 30000 আলোকবর্ষ আবার 30000 আলোকবর্ষ মোট 60000 আলোকবর্ষ প্রতি সেকেন্ডে 186000 মাইল গতিতে গেলে 60000 বছর সময় লাগবে সেখানে আমার নবী এক মাইক্রোসেকেন্ডে গেলেন মাইক্রোসেকেন্ড কাকে বলে এক সেকেন্ডকে 70 ভাগ করলে এক ভাগ সময়ের ভিতরে হুজুর সেখানে গেছে সে নূরের গতি কত গতি হতে পারে শুধু তাই নয় সেখান থেকে সেই সিদরাতুল মুনতাহা থেকে যেখান থেকে জিব্রিল সরি বলে ফিরে আসলেন আল্লাহর নবী বললেন তুমি সরি বলে ফিরে যাও বটে আমাকে বলে যাও ওই পাশে কি আছে এবং আমাকে কে নিয়ে যাবে জিব্রিল আমিন বললেন ওই পাশে খালি জায়গা কোনো কিছু নাই ফেরেশতা নাই জীব জানোয়ার নাই কীট পতঙ্গ নাই পশু পাখি নাই কোনো কিছু নাই সেখানে আছে শুধু আল্লাহর নূর আছে আর কিছু নাই এই নূরের সাগর পাড়ি দিয়ে আপনাকে আল্লাহ নিয়ে যাবেন নূরের সিংহাসন আল্লাহর হাবিব এই বিরাট খালি জায়গা পাড়ি দিয়ে গেলেন নাসা এই খালি জায়গাটা কত বড় সেটা আবিষ্কার করতে পেরেছে মধ্যাকর্ষণ থেকে উপর দিকে তাকিয়ে সেই মধ্যাকর্ষণ থেকে উপর দিকে খালি জায়গাটার আবিষ্কার করেছে এত বড় যে ওই খালি জায়গাটা এত বড় সমস্ত ব্ল্যাক হোল এবং মিল্কি ওয়ে 20 কোটি তারকা সৌরজগৎ পুরোটাকে যদি ওই খালি জায়গার মধ্যে এক জায়গা করে সব রেখে দেওয়া যায় তাহলে দেখা যাবে কিরকম আটলান্টিক মহাসাগর 12,500 মাইল লম্বা 3,500 মাইল চওড়া 8 মাইল ডিপনেস আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা টিকটিকি ডিম রেখে দিলে যেরকম দেখা যাবে ওই খালি জায়গার মধ্যে গোটা মহাবিশ্বকে রেখে দিলে টিকটিকি ডিমের মতো দেখা যাবে খালি জায়গা এর থেকে আরো হাজার হাজার কোটি গুণ দূরত্ব সেই খালি জায়গা আমার নবী আরেক কদমে পার হয়েছে সেই খালি জায়গার মধ্যে রাসূলুল্লাহ বলেছেন একটা আলো আছে আল্লাহ পাকের নূর আল্লাহু নূরুস সামাওয়াত ওয়াল আরদ সেই আল্লাহর নূর দুনিয়াতে আগে সূর্যকে দেয় খালি জায়গা থেকে সরাসরি সেই নূরটা সূর্যকে দেয় সূর্য অ্যাবজর্ব করে এই পৃথিবীতে যতটুকু লাগবে ততটুকু তার আলোর মধ্যে মিশিয়ে দিয়ে দেয় যেটাকে বেগুনি রশ্মি বলে যেটাকে রে বলে এক্সরে করতে যান হাড্ডি ফেটে গেলে খালি লাইট দিয়ে দেখা যায় না কিন্তু এক্সরে করেন হাড্ডির ফাটা কত ইঞ্চি সব বোঝা যায় দেখা যায় সেটা একটা আলো দিয়ে হয় যে আলোটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু ফিলিংসেবল ওই আলোটা হচ্ছে ওখানকার আলো ওখানকার আলো সূর্যের সূর্যের আলো পৃথিবীতে আজকে চিকিৎসা বিজ্ঞান ওখান থেকে সামান্য কিছু নিয়ে আমাদের চিকিৎসা করছে লেজার অপারেশন করতেছে গোটা হার্ট কেটে দুই ভাগ করতেছে ওই ওই আপনার রে দিয়ে টান দিলে বুক ফেরে যায় এক ফোঁটা রক্ত বের হবে না তারপর অপারেশন করে আবার লাগিয়ে দেয় কোনো শিলাইর দাগ থাকবে না আমার নবীজির ওই আলো দিয়ে অপারেশন হয়েছে 1500 বছর আগে মা হালিমার বাড়ি পাহাড়ের উপরে মক্কা শরীফ থেকে 100 কিলোমিটার পূর্ব দিকে 12,000 ফিট উঁচু সেখান থেকে আবার 60 কিলোমিটার দক্ষিণে একটা ওয়াদি হালিমা একটা গ্রাম সেখানে ছোট্ট একটা পাহাড় 200 ফিটের মতো এই পাহাড়ের উপরে আমার নবীজিকে নিয়ে বাড়ি করে মা হালিমা ছিলেন ওই বাড়ির থেকে একটু নিচে আল্লাহর নবীকে যখন নিচে খেলতে আসলেন দুই ভাইতে
জিবরিল আমিন এসে বলেন হুজুর সালাম দিয়ে বলেন একটু শুয়ে পড়েন শুয়ে পড়লেন জিবরিল আমিন তার হাত দিয়ে টান দিলেন ভাই দৌড়ায় গিয়ে মাকে বলে দিল মা সর্বনাশ হয়েছে তোমার ছেলেকে কেটে ফেলেছে মা উপর থেকে নিচে দৌড়ায় আসলেন কি হলো বাবা আমার নবীজি বসে আছেন ওই পাথরের উপরে বাবা তোমার কি হয়েছে না কিচ্ছু হয়নি একজন সুন্দর যুবক কালো দাড়িওয়ালা পাগড়িওয়ালা আমাকে সালাম দিয়ে আদর করে শোয়ায়ে দিলেন এবং আঙ্গুল দিয়ে বুকে ইশারা করে দাগ দিলেন এরপরে আর কিচ্ছু বলতে পারি না বাবা তোমার কেমন লাগছে এখন বলো তো খারাপ লাগছে না তো বলে মা আমার এতটুকুই বেশ কম মনে হচ্ছে আগে যদি আমি আসমানের দিকে তাকাতাম সূর্য চন্দ্র আসমানের নীল আকাশ আমি দেখতে পেতাম আর এখন যদি আমি আসমানের দিকে তাকাই লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পাই আমার আল্লাহ আমাকে এত নূর দিয়েছেন সেই সেই নবীজি আমার নবীজি সেই পাথর এখনো আছে নবীজির কদমের দাগ সেখানে এখনো আছে সেই ঘরটা আমার নবী যে পাথরে গড়াগড়ি খেয়েছেন সেই পাথরের ঘরটা এখনো সেখানে আছে বাবাজিরা জবলে নার মসজিদে নববী থেকে আওয়ালি তরিকে আওয়ালিতে শারে মালিক হোসেনির পাশে একটা পাহাড় আছে এটার নাম জবলে নার এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবতীয় সংবাদ তথ্য সংগ্রহ করে গোপনে রাতের বেলা ওই জবলে নারে যাইত জবলে নারের মাথায় ইহুদিদের মিটিং হতো ওই মিটিং এর মধ্যে গিয়ে সব ফাঁস করে বলে দিত রাসূলুল্লাহ যেদিন জানতে পারলেন সেদিন রাসূলুল্লাহ বললেন এই পাহাড়ে আগুন লাগবে ইহুদির গোষ্ঠী মারা যাবে এবং এই আগুন শাম থেকে এক মাস যাবত দেখা যাবে এই আগুন জ্বলবে এবং শাম থেকে আজকের ইরাক থেকে এই আগুন দেখা যাবে এক মাস ব্যাপী সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পর সেই পাহাড়ে আগুন লাগলো ইহুদি বস্তি জ্বলে গেল এবং সেই আগুন দেখে ইরাক থেকে মানুষ গিয়ে ওই আগুন দেখেছে সেই পাহাড় জ্বলন্ত অবস্থায় কয়লা হয়ে এখনো দাঁড়িয়ে আছে সে পাহাড় আছে এখনো আমি টেলিভিশনে দেখিয়েছি সে পাহাড় তাহলে আমার নবীজির ব্যবহৃত জিনিসপত্র ধরে রাখবার মতো সৌভাগ্য ইয়াজিদের প্রেতাত্মাদের নাই ইয়াজিদের প্রেতাত্মাদের এই সৌভাগ্য হলো না সৌভাগ্য হলো হাজার মাইল দূরে তুর্কিস্তানের সুলতান আল ইয়াসিন শেষ সুলতান তিনি আমার নবীজির সেই মসজিদে ফাসিহ যেখানে আল্লাহর নবীর দাঁত দুটো শহীদ হয়েছিল সাথে সাথে সাহাবায়ে কেরাম দাঁত দুটো চুমু দিয়ে যত্ন করে রেখে দিয়েছিলেন পরবর্তীতে সেই দাঁত তুরস্কের ইস্তাম্বুলে সোনার বাক্সে একদিকে কাঁচ দিয়ে যত্ন করে রাখা আছে এদের ভাগ্যে হয় নাই আমার নবীজি যেই নবীজিকে তোমরা বলো উনি আমাদের মতো মাটির মানুষ অন্ধ আব্দুল্লাহ বিন বাস সেই ভ্রান্ত মতবাদের সেই লোকটি সৌদি আরবের আলেমদেরকে সর্বনাশ করেছে সেই লোক তার কিতাবে তাওজিহাতুল ইসলামের মধ্যে লিখেছে আমি 89 সালে এক বৎসর জেদ্দা এয়ারপোর্ট মসজিদে ইমামতি করেছি প্রতিদিন আমার পাশে মুবাল্লিগরা এসে বক্তৃতা করত আমি বুঝতাম না এরা কেন বলে তারা বক্তৃতা করত এই ওয়াল হুজাজ বাদাল হাজ্জি ইমশুনা আলা তুল ইলা বিলাদিকুম লিমাযা তামশুনা ইলাল মাদিনা ان تمشون الى المدينه لا لزياره قبر رسول وهذا بدعه وانتم اهل البدع ايها الحجاج اعلموا ان رسول الله قد مات لا يفوز الناس من قبره ابدا ابدا ترى বলে হে হাজি সাহেবরা হজের পর সোজা তোমরা বাংলাদেশে চলে যাবা তোমাদের দেশে চলে যাবা সোজা মদিনা কেন যাও যদি মদিনা যেতে হয় রাসূলুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে যেও না এটা হারাম এটা বেদাত মনে রেখো তোমরা তো বেদাতের গোষ্ঠী মনে রেখো ইন্না রাসূলুল্লাহ কদ মাতা রাসূলুল্লাহ তোমার আমার মতো মারা গেছেন রাসূলুল্লাহ কবর থেকে দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত কোনো फायदा দিতে পারে না এই কথা তাদের কিতাবে আমি পেয়েছি তারা বক্তৃতাও করে এই কথা বলেন যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিচে নামিয়ে সেই চর্চা করে সেই দেশের প্রশাসন তাদেরকে সাহায্য করে সেটা কি নবীর কোনো উম্মত ভালোবাসতে পারে এই জন্য আমরা বিরোধিতা করি আমার বিরুদ্ধে 20 জন আলেম আলেম নামধারী 20 জন বাংলাদেশের কয়লা কাতারের 20 জন সৌদি আরবের লিজিয়াস অ্যাটাচির রুমে গিয়ে মিটিং করেছে যে চ্যানেল আইতে একটা ভণ্ড বেদাতি
সমস্ত বাংলাদেশের ভণ্ডদেরকে একত্র করে ভণ্ডের একটা ভণ্ডামির চর্চা করতেছে এই লোকটাকে কিভাবে শায়েস্তা করা যায় এটাচি বলেছে বলো কি বলেছে বলে এই সব বলে বলে এটা আকীদার ব্যাপার এটা তো তোমাদের দেশের মানুষ আমরা কি বলবো এটা সে বলতেই পারে তার অধিকার আছে বলে দেখেন সে সৌদি আরবের বিরুদ্ধে বলে দেখো সৌদি আরবের বিরুদ্ধে বলে এই মর্মে কোনো ভিডিও ক্যাসেট যদি তোমরা আমাকে দিতে পারো তাহলে আমি তার বেশি তো বেশি পারবো ভিসা বন্ধ করাতে পারবো এর বেশি কিছু করতে পারবো না যাও তোমরা এবার গিয়ে ওর একটা ক্যাসেট নিয়ে আসো তো ওরা কিয়ামত পর্যন্ত খুঁজুক ক্যাসেট আর পাবে না আমি ওই ভাইদেরকে বলতে চাই তোমরা আমার বিরুদ্ধে কেন তোমরা তো আমার বিরুদ্ধে শত্রুতা করছো এটা আল্লাহর আল্লাহর কাছে আমার নিয়ামত এটা আল্লাহর দেওয়া নিয়ামত কিন্তু আমাকে তোমরা শত্রুতা করো আমাকে তোমরা রাস্তায় মারো আমাকে আরো নিচে নামাতে পারলে পারবে আমি নারাজ হব না খুশি হব কিন্তু তোমরা আমার নবীর বিরুদ্ধে কিছু বলো এইটাই আমার অনুরোধ তোমরা যে চর্চা করছো আজকে সব টেলিভিশন মিলে বাংলাদেশে যে কটা টেলিভিশন বের হচ্ছে ওরা আগে গিয়ে ওখানে চেয়ার পেতে বসে আছে ওদের হাতে টাকা আছে সে কানাডা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত তাদের লোক আছে তাদের টাকা আছে টাকা দিয়ে সময় কিনছে এবং তারা অহরহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে যাচ্ছে কিন্তু আজকে আমরা সুন্নি আমার বিশ্বাস যদি আমরা ঐক্যবদ্ধ সারা বাংলাদেশের রসুল প্রেমিকরা রসুলের রুহানি সন্তানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ওরা আমাদের এক ফোঁটা ঘাম বরাবর নয় আমি ওদেরকে বলতে চাই তারা তাদের তাদের এই যে আজকে প্যান্ডেল করেছেন যদি এই প্যান্ডেল আরো এত বড় লম্বা করা হতো এই লোকগুলি যদি সব বসতে পারত তাদের সম্মেলনের চাইতে বড় হতো না ছোট হতো আরো বড় হতো শুধু আজকে আমি বলবো আগামীবার এইটা প্রস্তাব দিয়ে যাব প্যান্ডেলে তো ছোট জন না হয় আরো লম্বা করা হোক এবং জনগণ যেন ভেতরে বসতে পারে সবাই আজকে তারা পরিকল্পনা করছে যে কি করে বাংলাদেশ থেকে রসুল প্রেমিকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় সেই জন্য তারা কিতাবাদি মাদ্রাসা এবং মিডিয়া তিনটা দিয়ে তারা যুদ্ধ ঘোষণা করেছে আর তার মোকাবেলায় আমরা যদি বলি আমি পিসাব ঠিক ওই পিসাব বে ঠিক আমি ঠিক উনি বে ঠিক আমি আলেম ভালো উনি খারাপ সবই আমরা শুননি আমরা যদি দ্বিধা বিভক্ত হয়ে থাকি তাহলে এটা কি আমাদের মৃত্যু আমরা নিজে করলাম না সেই জন্য আমি অনুরোধ করব আমি সকল আমার মাশায়েখদের আজকে এখানে বহুত মাশায়েখিনে কেরাম রয়েছেন আপনাদের পায়ে হাত দিয়ে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে আমি এই অনুরোধ করতে যাচ্ছি যদি আপনারা আমার রসুলকে ভালোবাসেন তাহলে আপনারা সবাই শুধু রসুলের ভালোবাসার কারণে এক হয়ে যান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করেছিলেন এক ছেলে তার দাবি মায়ের দাবিদার দুইজন আপনারা জানেন ও বলতেছে আমার ছেলে ও বলতেছে আমার ছেলে সুলাইমান আলাইহিস সালাম বিচার করলেন তার বাবা ফেল মেরে গেলেন সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি বিচার করি বাবা বলে করো বলে ছেলেটাকে ভালো করে শোয়ায় দাও শোয়ায় দিলে একটা তলোয়ার নিয়ে আসো তলোয়ার দুই মহিলাকে দাঁড়া করায় বললো ভাই তোমরা দুইজন বাচ্চাটাকে নিয়ে মায়ের দাবিদার তোমরা দুইজন আমি মাঝখানে মাপ দিয়ে ঠিক মাঝামাঝি কেটে দিচ্ছি অর্ধেক তুমি নিয়ে যাও অর্ধেক তুমি নিয়ে যাও এবার তলোয়ার যখন উঁচু করলো তখন ওই নিজের ছেলেটার আপন মা যিনি তিনি দৌড়াইয়া ছেলের উপরে পড়ে গেল বাবা আমার ছেলে লাগবে না ওকেই দিয়ে দেন তবু আমার বাবা বেঁচে থাকে যদি সত্যিকার অর্থে আপনি আমার রসুলের সন্তান হয়ে থাকেন তাহলে যদি আপনাকে নিজেকে ছাড় দিতে হয় তারপরেও আপনি ছাড় দিয়ে আমার রসুলের জন্য এক হয়ে যাবেন এইটা হলো আমার দাবি আমি আজকে হাজেরিন আমরা সারা বাংলাদেশে আমি যেখানে গিয়েছি শুনুন তকবীর দেওয়ার সময় আছে সারা বাংলাদেশে আমি যেখানে যেখানে গিয়েছি বাংলাদেশের এমন কোন উপজেলা নাই এমন কোন গ্রামগঞ্জ নাই যেখানে আমি সফর করি নাই প্রত্যেকটা গ্রামগঞ্জ উপজেলায় জনগণের মধ্যে বেশিরভাগ শতকরা কমপক্ষে 70% জনগণ আমার রসুলের গোলাম বাকি 30% জনগণ তারা বিভিন্ন নামে মাদ্রাসা করে পার্টি করে তারা ডিস্টার্ব করতেছে
আমরা কি যদি ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে আমরা যদি একজন আমির দেখাতে পারি তাহলে এই 70 ভাগ জনগণ কি আমরা পাবো না এই 70 ভাগ জনগণের শক্তি যদি আমরা ব্যয় করতে পারি বাংলাদেশ থেকে সেই ওয়াহাবিয়াত নজদিয়াত যেখান থেকে এসেছে ওখানে আবার যাব এদেরকে বাঁচতে হলে মসজিদে যেতে হবে বাংলায় নয় আগামী দিন সেই আওয়াজ আমি আপনাদের কাছে চাই সেই ঐক্য আমি আপনাদের কাছে চাই